করছি এটাও একটা ইবাদত। কিলা ইবাদত ও কথাটা আমি বুঝাইতে পারছিলাম, ইবাদত সম্পর্কে আজকে আলোচনা করবো। এই যে শুভ রাতর রায় এটা একটা গুরুত্বপূর্ণ রায়, যেটা আমরা সকলেও জানি, বিভিন্নভাবে আলোচনা হয়েছে, এটা তো আমরা মানি না, নিসাব আমরা মানি এর দায়িত্ব কেন বলছি, সুতরাং এটা নিয়ে আমরা আলোচনা করতে পারছি। শুভ রাতর রায় তো যে গুরুত্ব এটা আমরা বুঝিয়ে দেয় নয় আইসি, সুতরাং আজকে আমরা কিলা খাটাইতাম পারি, ইবাদত কিলা বেশি বেনিফিট আমরা লাভ করতাম। প্রথম যে আমরা দুরুদ শরীফ পড়ছি, এই দুরুদ শরীফ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান-নবী, যে আল্লাহ এবং তানর হাবি তানর ফেরেশতা বলে তানর হাবিব ও রূপে দুরুদ শরীফ পড়ে, ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু, ইনডিড আল্লাহ ওয়া মালায়েকাতাহু এন্ড হিজ এঞ্জেলস দে রিসাইট দুরুদ আপন বিলোভেড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান-নবী। So this is the act of Allah, an act of angel, subhanAllah. And after that Allah subhanahu wa ta'ala instructs us and commands us to recite durood upon beloved Prophet Muhammad sallallahu alaihi wasallam. Allah said, Ya ayyuhal ladhina aman, O believer, sallu alayhi, you make durood, you perform durood, sallu alayhi wa sallimu taslima, and you send salam upon my beloved Muhammad sallallahu alaihi wasallam. Mufassirin said, this verse was revealed in the month of Shaaban. Mufassirin, those who explain Quran, they said this verse, meaning inna allaha wa malaikatahu yusalluna ala nabi and ya ayyuhal ladina amanu sallu alayhi wa sallimu taslima, these two verses revealed in the month of Shaaban, the month which we are in now, mashallah. And they gave opinion that in this month durood upon beloved Prophet Muhammad sallallahu alaihi wasallam is a beneficial worship, subhanallah. This is why we need to recite or perform more durood upon beloved Prophet Muhammad sallallahu alaihi wasallam. Allah rabbul alamin amra tawfiq dan kar durood sharif jeto ee masor durood sharif er ayat nazil hoyeche. আপনারা জানেন কোরআন শরীফ সুদীর্ঘ 23 বছরে নাযিল হয়েছে, কোন সময় একটা বা একটা আয়াত, কোন সময় দুইটা আয়াত, কোন সময় পূর্ণ সূরা নাযিল হয়েছে, কিন্তু দুরূদ শরীফের আয়াতটা নাযিল হয়েছে শাবান মাসে, সুবহানাল্লাহ। এর দায় আমরা বেশি বেশি করে কিতাব পড়তাম, দুরূদ শরীফ পড়তাম, এটার ফায়দা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়রা ফায়দা, প্রথম ফায়দা হলো যে একটা মানুষে একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ রাব্বুল আলামিনের তার আমলনামা 10টা নেকি লিখে দেওয়া যায়, সুবহানাল্লাহ। আর দুই নম্বরে 10টা গুনারে মাফ করে দেয়, আর তার মর্তবা 10 মর্তবা তার স্টেটাস বা র্যাঙ্ক উসা করে দেয়, সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পড়লে কি হয়, 10টা নেকি হয়, 10টা গুনাহ মাফ হয়, আপনার দরজা আল্লাহর দরবারে বাড়ি যায়, সুবহানাল্লাহ। কত ভালো একটা ইবাদত নাই সব। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেড অ্যাবাউট দুরূদ, He said, if anyone performs durood just once upon me, Allah subhanahu wa ta'ala will give him 10 rewards. 10 rewards Allah subhanahu wa ta'ala will write for the person who performs durood. And not only this, Allah subhanahu wa ta'ala will forgive his 10 sins. Allah. And Allah subhanahu wa ta'ala raise his status. So durood is very beneficial about it. And I need to mention another hadith is what Rasulullah sallallahu alaihi wasallam said, in day of judgment, the person who perform more durood upon me, he will be more closer to me. Je manche Allah Habib sallallahu alaihi wasallam er upore beshi durood shorif porba nobbi hoyse je tar khandat kiamat din manush ta, subhanallah. Ekhon nobir khandat tahle e bifodor din bifod to bujhra na ki jab bifod আমল যদি যত আমল করো কামনে তাহলে আপনার 60 বছরের জীবনের সব সময় আমল কাটাই গেছে, কিন্তু যদি আল্লাহ বছর নেই আমল তাইলে 70 বছর 80 বছর 90 বছর কিচ্ছু কামে আইতো না। আল্লাহ নবীর খান্দার যদি নবীর খান্দা লইয়া যদি আমরা ধরল নব্বই চিনি লাইন আর সুপারিশ করিলেন, নবীর তো আল্লাহ সাফাতের অধিকার দিছ কি আমাদের ময়দান হইবে সাফাত করো তুমি, তে আমরা অনেকটা হোপফুলি আমরা নাজাত পাইলাম পারি আমলের কারণে, আল্লাহ নাজাত দিবা বহুত মানুষ, কিন্তু আমরা তো জানি না আমরা আমল এক্সেপ্ট হয়েছে কি হয়েছে না,
কথাটা বুঝাইছেন যে বলে দেয় হলে ওটাও লেখসই যে সমস্ত আমলের ব্যাপারে আমরা বড় আমরা জানি না যে এটা কবুল হয়েছে কি হয়েছে না, কিন্তু দুরুদ শরীফ জেনে এটা নবীর দরবারে যে পৌঁছে এতে কোনো সন্দেহ নেই। সেখানে যে আল্লাহ রাব্বুল আলামিনে কিছু ফিরিস্তা বলে সেট করে রাখছেন, খালি দুরুদ শরীফ পড়লেও এই মানুষের নাম তার বাবার নাম সহ আল্লাহ নবীর দরবারে গিয়ে হওয়া হয় যে ও মানুষ ওখানে বইয়া সেন্ট্রাল মসজিদে বইয়া দুরুদ শরীফ পড়ে ইয়া রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম, এটা যে যাইব এতে কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ। Durud Sharif is very beneficial ibadat, and when you read it, it will reach Rasulullah sallallahu alaihi wasallam through the angels. Okay, and this Durud Sharif is very beneficial. Why? Because this Durud Sharif has many benefit. As we said, for example, Allah forgive 10 sins, and Allah give 10 rewards, and Allah raise your status, as well as you become closer to Rasulullah in day of judgment. May your other action will not accept by Allah subhanahu wa ta'ala, but Durud Sharif make you closer to Rasulullah sallallahu alaihi wasallam. May Rasulullah sallallahu alaihi wasallam recognize you as you recited Durud upon him, and if he recognize in day of judgment, may he intercede for you, and it will be success for us in day of judgment. So we need to make durud more upon beloved Prophet Muhammad sallallahu alaihi wasallam. And another thing, just when you recite durud, you have to recite durud with love for the Prophet Muhammad sallallahu alaihi wasallam. Apnar heart ma jana dilor ma jana nabir mohabbat liye durud shuru korta allahumma salli ala nabina fori onno shomoy ta dekhu ekmoy pora onno shomoy ta onno monosko ya pora eta na koriya ki eshko mohabbat dil khuliya durud shuru poroka ee durud sharif বিভিন্ন মুহাদ্দিসিনা লেখছেন যে ঈদুল শরীফ ডাইরেক্ট পৌঁছে যায়, ফিরিস্তা ভালো লাগে না, যদি আপনি মহব্বতে পড়েন ডাইরেক্ট এটা পৌঁছে যায়। দেখি আমরা কিছু সময় ঈদুল শরীফ পড়েছি, সল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ।
দোষী পড়ছে, প্রত্যেক দোষীর কারণে আল্লাহ রাব্বুল আলামিন হাদিস অনুযায়ী দোষটা নেকি দিবা, দোষটা গুনাহ মাফ করে দিবা আর দরজারে গ্রহণ করবা। দরুদ শরীফ খালি আমরা এই যে গেদারি গবিয়া করছি ইলাম নাই, সব সময়ের কথা। আল্লাহর নবী ফরমাইছেন এ সাহাবী প্রশ্নের উত্তরে, তাই বলে ইয়া রাসূলুল্লাহ কতবার আমি দরুদ শরীফ পড়তাম, বলে যতবার তোমার মজ্জায় পড়ো, বলে আমি 1/3 পড়তাম নি, বলে ফরল ফরলে বাদ তোমার দায় আল্লাহ বিপদ দূর করবো, বলে তে হাফ পড়তাম নি, মানে আস্তা দিনের হাফ থেকে দরুদ শরীফ পড়তাম, বলে ওয়া ফরিও বালা খালি সুযোগ পাইলে দরুদ শরীফ পড়ে যান, খালি সুযোগ পাইলে দরুদ শরীফ পড়ে যান। আর দরুদ শরীফ আপনি কালেকটিভলি পড়তে পারবা, ইন্ডিভিজুয়ালি পড়তে পারবা, কালেকটিভলি কনফিউজ হইতে পারবেন যে কালেকটিভলি এখানে পড়তে পারবেন। আমরা যে আয়াত পড়ছি আল্লাহ এখন ইন্নাল্লাহ ওয়া মালায়েকাতাহু ইনডিড আল্লাহ এন্ড হিজ এঞ্জেলস রিসাইট দ্য রুল, সো এখানে বোঝা যায় কালেকটিভলি তারা পড়া আল্লাহ এবং তারা ফেরেশতা অনেক লইয়া পড়ে নিয়ে যাবো, আমরা লইয়া পড়লে এটা বেদাত হইত না, এটা ইনোভেশন নাই, বরং এটা জায়েজ। এখানে আল্লাহ তো তারা ফেরেশতা অনেক লইয়া পড়ে, সুতরাং আমরা সকলে মিল্লা পড়লাম কি। এখন আপনি যদি একলাও পড়তে চান পড়ো, কাউ অসুবিধা নাই, দুরুদ শরীফ বহুত দুরুদ শরীফ অবল আছে, দুরুদ শরীফের ওজিফা অবল আছে, আপনি আমরা নামাজ শরীফ নামাজও দুরুদ শরীফ পড়ে নানি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, এই দুরুদ শরীফের বারে নবীর হাদিসও আছে, এই দুরুদ শরীফ আরও বিভিন্ন দুরুদ শরীফ অবল আছে, আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরুদ শরীফ পড়ে, আপনি যে কোনো দুরুদ শরীফ পড়ুক, ইন্ডিভিজুয়ালি পড়ুক, কালেকটিভলি পড়ুক, আপনি 10 নেকি পাইবা, 10 গুণা মাফ হইব আর আল্লাহ আপনার দরজা খুলবে। যাই হোক, as we said, Durood Sharif you can perform individually and collectively. If you have any question that is it allowed to recite Durood or perform Durood upon beloved Prophet Muhammad sallallahu alaihi wasallam collectively, yes. Why? As we said, inna allaha wa malaikata yusalluna ala nabi, Allah subhanahu wa ta'ala said what, indeed Allah and his angels recite Durood together upon beloved Prophet Muhammad sallallahu alaihi wasallam. So it is allowed in Islam, inshallah, it is not bidah. এখন আজকের যে রাত শুরু হয়েছে এটা একটা গুরুত্বপূর্ণ রাত, এই রাত করে এবাদত বহুত আমরা কইব, কিন্তু কোনো এবাদতও মানে ইলা যে নেসেসারিলি আপনি ওটা করা লাগবে ওটা করা লাগবে ইলা নাই, কিন্তু হাদিস অনুযায়ী কিছু রিকমেন্ডেশন আছে, এটা আমরা আলোচনা করব। প্রথম যে হাদিস আমরা আলোচনা করতাম সাইরা, আল্লাহ রাব্বুল আলামিনে সূর্য অস্ত হওয়ার বাদে দুনিয়ার আকাশ ওই রাত লাম, অন্যান্য রাত লাময়ন যে সময় 1/3 থাকে রাত আকাশ লাময়ন লাম্যা ডাকতে থাকুন দুনিয়ার মানুষ কিতাব হইয়া ডাকুন, ওই নাহাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, এটা অর্থ কিতাব বলে আসনি রে কেউ তোবা করি, আজকে আমার কাছে তোবা করো, আমি তোবারে তোমরা কবুল করব। আল্লাহ সুতরাং আজকে রাত বোঝা যায় না যে তোবার রাত সব হল, আজকের রাত এটা তওবার রাত, আপনি তওবা করতে আজকে আল্লাহর হাবিবে ফরমায়েন আল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশ লাম্যা গুনাহগার বান্দা বললে ডাকতে থাকো, ও আমার গুনাহগার বান্দা বল তোমরা যদি তওবা করতে চাও রে আজকে আমার কাছে তওবা করো, ফাগফির লাহু আমি আল্লাহ তোমার তওবার কবুল করিয়া তোমার গুনাহরে মাফ করে দিব। সুবহানাল্লাহ, এখন তোবা আমরা করতাম খেনে কোয়েশ্চনের জন্য, খেনে আমরা তোবা করতাম বলে আমরা গুনা গা আমরা গুনা করছি, বলি গুনা তো আমি দিয়েছি না, বলি গুনা বহুত তোবা বিয়ে করছি, আল্লাহর আইন না মানা নবীর ইনস্ট্রাকশন না মানাও গুনা, কথা বুঝাইছি না স্যার, 90% মিসমাক করতে একটা কথা দেখো আপনি করছেন না, এটাও একটা ছোট গুনা, কথা বুঝাইছি না, দাঁত পরিষ্কার রাখতাম যে কোনো লাগানো আপনি রাখবো, কিন্তু এগুলো যদি না রাখবো না আজকে বন্ধ পায় আপনি গুণাগার বলছেন, আপনি সগিরা গুণাগার দেখেছেন, আসলে নবী সুন্নত প্র্যাকটিস না হলে অনেক সময় আপনি একটা ইয়ের মাঝে সমস্যা আমাদের পড়া, তো ইলা বহুত গুণা আমরা করছি, বড় গুণা তো করছি, বিশাল আসলে আপনি কবিরা গুণ হয়ে যায়, আরো জন গিবত করলে কবিরা গুণ হয়ে যায়, আরো জন লোকে হিংসা করলে কবিরা গুণ হয়ে যায়, আসলে নিচে যাবো ইটা গুণা আমিও করি আপনিও করি সবই করি, আমরা সেও গুণা থাকি ফ্রি না, সেও আমরা গুণা থাকি ফ্রি না, এই যে গুণা এটা তো মাফ করাই তো বোঝাবো, গুণা যদি মাফ করাই আমরা না মরি, মরার আগে যদি গুণাটা মাফ না করাইতে পারি তাহলে তো আমি একটা প্রবলেম আমাদের পড়েছি গিয়া, কবরও আমরা সমস্যা হইব,
হাসারও সমস্যা হইব, সব জায়গার সমস্যা। এটা মরার আগে আমরা এখানে ইনসিওর করতাম যে আল্লাহ তুমি আমারে মাফ করে দিছো, আমারে মাফ করে দিছো। এটা আমরা যদি মানুষ যে সময় সক্রাতর হালত আমরা এখন বলি তোবা করো তোবা করো, এটার অর্থ কি বলি তোবা করো ও আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ আল্লাহ আস্তাগফিরুল্লাহ কবুল করিয়া কবুল করলে তো তার গুণ মাফ হইল। আর এই তোবা কবুল হয়ে গেলে তাই দেশে না যাত হইল, এটাই আমরা কই তোবা করাইব। এটা অর্থ না যে সেন্ট্রাল গোষ্ঠী দিমের সামনে নিয়া তোবা করাই লাগব না, আপনি আপনার বাপের তোবার কথা কইয়া দেবেন ওকে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অথবা তোবার দুই রেখাত নামাজ পড়ি আপনি তোবা কথাটা ক্লিয়ার নিয়ে জানে তোবা আপনি দুই লাখান করতে পারবেন। আপনি আল্লাহর দরবারে তওবার যে ওয়ার্ড 90 কইছেন কইবা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু গফুরুর রহিম, আর নাইলে আপনি দুই রাকাত নামাজ পড়ি আল্লাহর দরবারে মানে সাইবা কইবা আল্লাহ আমি গুনাহ করছি, বড় করছি ছোট করছি, তোমার ইনস্ট্রাকশন মানছি না, তোমার আইন মানছি না, তোমার আদেশ মানছি না, তোমার নবীর আদেশ মানছি না, আল্লাহ আমি রিপেন্টেড, আল্লাহ আমি রিগ্রেট করলাম, আল্লাহ তুমি আমারে মাফ করে দে। আজকে রাইট তোবা রাইট যেহেতু নবী ফরমেশন আল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, দ্য নাইট ইজ নাইট অফ তওবা, নাইট অফ রিপেন্টেন্স, সো ইউ নিড টু রিপেন্ট, ইউ নিড টু রিগ্রেট এন্ড মেক রিপেন্টেন্স টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হোয়াই ইউ নিড টু মেক তওবা? বিকজ উই কমিটেড মেনি কাইন্ড অফ সিনস, মেজর এন্ড মাইনর, উই ব্যাকবাইট, উই লাই, we hit someone, harm someone, this kind of things, sinful act. So if you want to forgiveness of Allah subhanahu wa ta'ala, you need to make tawbah. You need to make tawbah. As we said, Rasulullah sallallahu alayhi wa sallam said, in this blessed night, Allah descend down to the lowest heaven. And Allah call upon the people of, people, those who committed sins. Allah said, hal min mustaghfirin faghfir lahu. Is there anyone who make tawbah, I'll accept his tawbah and I'll forgive his sins. Subhanallah. I'll be mustaghfirin faghfir lahu. And especially this night, Allah subhanahu wa ta'ala descend down to the lowest heaven after the sunset. And every night Allah subhanahu wa ta'ala descend down just the last part of the night. But especially this night, Allah subhanahu wa ta'ala descend down when? After sunset. And Allah subhanahu wa ta'ala calling whole of the sinners, is there anyone who want to give my, who want to get my forgiveness, ask repent to me or ask for forgiveness of mine, I'll forgive you. Subhanallah. This is why we need to make tawbah in this night. And tawbah you can make two different way. One is you say astaghfirullah astaghfirullah astaghfirullah, or you can perform two rakat prayer of tawbah, it's called prayer of tawbah, salatu tawbah. And after that you ask forgiveness of, to Allah subhanahu wa ta'ala. And you need to regret for your sins what you committed, as well as you shouldn't or you must not repeat this same kind of sins again in your life. You need to give a commitment to Allah subhanahu wa ta'ala. Er bade ee hadithul bade ase, ala min mustarzikin fa arzukahu. Allah habibe farmaya বা দেখো এনে আল্লাহ রাব্বুল আলামিনে কেউ আসনি আমার কাছে রিজেক চাইবা আমি তোমারে রিজেক দেব, আসনি কেউ রিজেক চানেওয়ালা আমি তোমারে রিজেক দান করব। রিজেক বলতেই কেন শুধু আমরা যেটা বুঝি রিজেক ভাত খাওয়া বা খানি হওয়া এটাও নাই, মানে আপনার সমস্ত নিডটাও একটা রিজেক, আপনার যে জব নাই এই জবটা পাওয়া একটা রিজেক, আপনার যে যত কিছু নিড আছে এটা নিজেকে ইনক্লুড করে, আপনার জব নাই জবর কথা আপনার আল্লাহর কাছে কইবা, আপনার ঘর নাই ঘরের কথা আল্লাহর কাছে কইবা, আপনার গাড়ি নাই আল্লাহর কাছে গাড়ির কথা কইবা, আপনার আরো বহুত জিনিসের নিড আছে এই সব জিনিসটা নিজেকে এটা ওয়াইডার ওয়ার্ল্ড, এটা বহুত জিনিস ইনক্লুড করে, মানে আপনার যতটা নিড আছে জীবনের মাঝে, আপনার খানির নিড আছে, ফানির নিড আছে, অ্যাকোমোডেশনের নিড আছে, আপনার আরো বিভিন্ন সাপোর্ট নিড আছে, এই যে নিডগুলা এগুলারে নিজেকে ইনক্লুড করে নেয়। And that Allah Rabbul Alameen said, Hal min mustarzikin farzukahu. Khiwa asuni amar kese nizyek saibah amitari nizyek dar kum.
তাইলে আমরা এই যে চাইতাম নিচে আবহন জব নাই জব চাইতাম চাইতুইব কিলা চাইতুইব কিলা যাব আমার লাগে মাতো কাম না কিলা চাইতুইব আর তুলি আল্লাহর কাছে দোয়া করার নামও তো চাওয়া নেয়নি চাই কোন সময় আমরা কোন সময় দোয়ার মাধ্যমে আমরা চাই অথবা আমরা বইতাছি কেন চাওয়া হয়েছে না চাওয়া হয়েছে না চাইতে হইলে তো আপনি এটার ইয়ে আছে অ্যাটিটিউড আছে কোথায় অ্যাটিটিউড যে আপনি আল্লাহ ইউ রেজ ইউর হ্যান্ড অ্যান্ড ইউ আস্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফর সামথিং দিস ইজ কল আস্কিং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যান্ড অ্যাজ উই সেড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা call the people those who do not have rizq what rizq is rizq is wider word it's include your food your drink everything what you need in your life is included in these kind of things so allah subhanahu wa taala will call the people those who has need of the rizq yeah if you do not have for example job you can ask allah subhanahu wa taala for your job so এখন যদি আমরা জব না থাকে আমরা জবরদায় কইতাম আরও যত নিডকাল আছে আমরা অ্যাকোমোডেশনে আমরা অ্যাকোমোডেশন দান লাগিয়েছে কইতাম এর বাদে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় আল্লাহ রাব্বুল আলামিন কইল আলা মুবতালা ফাওয়াফি কেউ আসুনি যে বড় বিপদর মাঝে আসো আমার কাছে বিপদ মুক্তির দায় তুমি চাও আমি তোমারে বিপদটাকে মুক্তি দেবো আল্লাহ এই রাত্রে বিপদটাকে মুক্তির দায় দোয়া করলে দোয়া কি হয় কবুল হয় আলা মুবতালা ফাওয়াফি মুবতালা বলতে কি তা বোঝায় আপনার জীবনের যত ধরনের স্ট্রেস আছে যত ধরনের ক্যালামিটি আছে বিপদ আফদ আছে মুসিবত আছে সব কিছুর এটা ইনক্লুড করে একজন মানুষ অসুস্থ একজন মানুষ তার বিপদটা তার ওয়াইফে কথা হন্ডা না বা তার সামনে কথা হন্ডা না তার বাচ্চায় কথা হলেন না ফুরিয়ে কথা হলেন না এটাও তার to get release from the distress. Allah subhanahu wa ta'ala will call the people, those who are in stress or in calamity. Is there anyone who in calamity, he ask release to me, I release him from this calamity. Subhanallah. So many kind of stress in our life. My wife is not listening to me, or my brother is not listening to me, or my son is not following me. not following my instruction, daughter is not following my instruction. So in this case, I am in stress. So ask to release from the stress. Allah will release from you from the stress. Here we go, Allah kaza, Allah kaza, Allah kaza. Allah, Allah, Rabbul Alameen, huyte ta khun, jikhi wa suni bemaar ho, bemaar khaso, humar rojo til bemaar, diabetes ho yisi, ota ho yisi. Asana, khutub azatul bemaar asana yisi. O bemaar ho ta khuya khu, Allah, amare bemaar ta ki mukti do. Allah, amare, বেমারটাকে মুক্তি দেও তখন আল্লাহ রাব্বুল আলামিনে আপনার বেমারটাকে মুক্তি দিবা আর বিশেষ করে যে সময় দোয়া করবা আপনি কোন জানো ইয়া শাফিয়াল আমরাদ ইশফি মারদানা শিফাউন আজিলান লাইলি আদি ইয়া শাফিয়াল আমরাদ আল্লাহর এক অ্যাট্রিবিউট হলো যে শাফিয়াল আমরাদ তাই বেমারে শিফা দেনে বলা দুনিয়ার কোনো মানুষ এখন পর্যন্ত ইলা কোনো ডাক্তার ইয়ে হয়েছে না আবিষ্কার হয়েছে না কিন্তু তার বাদেও আমরা এটা ইনশিওর করতে পারি না যে ডাক্তারের বেমার বালা বলে উঠতে পারবো তারা ট্রিটমেন্ট দেয় তারা তারা চেষ্টা করে বালাবন্ডেওয়ালা খেয়ে আল্লাহ রাব্বুল্লাহ বালাবন্ডেওয়ালা খেয়ে আল্লাহ রাব্বুল্লাহ এটা দেখুন যেন বহুত মানুষ এখানে একটু ডাক্তারও গেছে ভালো হয়ে গেছে আর বহুত মানুষ এ ডাক্তারও গিয়ে পড়ি থাকছে তার মাঝে ভালো হবে আসার মাসের মাস লোক হসপিটালে পড়ি থাকে ভালো আল্লাহ সাইনে ডাক্তার না নিয়েও বলা করতে পারে ডাক্তার গিয়েও বলা করতে পারে এটা এটা অত একটা ডাক্তার যাইতে না যাও কা ডাক্তার ট্রিটমেন্টের দরকার আছে কিন্তু সাইটে হার গেছে
আল্লাহর কাছে, আল্লাহর ওইটাকে শিফা দেন আল্লাহ। আজ আয় আপনি শিফা দেয় ফোক কাজে আল্লাহ আমাদের শিফা দান করেন। এই যে খোয়াটা, এই খোয়াটা এটা হলো দোয়া। এই খোয়াটা কিটা দোয়া? দোয়ার মাধ্যমে আপনি কইতা, আপনার জন্য কইতা করেন, আপনার জন্য করেন তসবি করা লাই লাই লাই, এটা আপনি কই রাখবেন। আপনি যখন বলবেন আল্লাহ আমি বিপদ আছি মুক্তি দেও, আল্লাহ রিজিক ব্যবস্থা করে দেও, আল্লাহ আমার গুনাহ মাফ করে দেও, তখন আপনি আল্লাহর কাছে কইলা, কইতই দেখিলা কইতই বা আল্লাহর কাছে আন্তুনিয়া, আল্লাহর কাছে কায় অনুভবকে নরম দিনে আল্লাহর কাছে কান্তইব, ওইটাই লই গিয়া দোয়ার দোয়ার এটিকিউট আপনি খান্দন খান্দা দোয়া করতে হইব, খান্দন না আইলে খান্দার বাপ করতে হইব। আর দোয়াটাও একটা এবাদত, সাবক দোয়াটাও একটা এবাদত। আজকের রাত্রে আপনি দোয়া করি কাটান যেন দোয়া একটা এবাদত। আল্লাহ রাবি ব্যাপার মানান দোয়া ও মুখল ইবাদত, দোয়া হইল গিয়া এবাদতর মূল জিনিস। আল্লাহ আর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইছেন যে খামস লাইলি লা ইবাদু ফীহিন দোয়া, ফাস রাইত আছে বছরের মাঝে, এই ফাস রাইত আল্লাহ তার বান্দাগুলোর দোয়ারে কবুল করেন। এর মাঝ থেকে এক রাইত হলে সবার রাত রাইত আল্লাহ দোয়া কবুল করেন। সবার তো রাইত আল্লাহ কে থাকুন চাপ দোয়া কবুল করেন। এটা আজকের রাত দোয়ার রাত, দোয়া করেন যেন বেশ করে দোয়া করেন যেন। বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিস হইল গিয়া যে এই মাস আল্লাহ রাব্বুল আলামিনে মানুষের আমল, আল্লাহ রাব্বুল আলামিনে ইয়ার নিয়ামত যেটা এটারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে পৌঁছে, অর্থাৎ গত সবরাত থেকে এই সবরাত পর্যন্ত আমি যেটা করছি এগুলা স্টেটমেন্ট গিয়ে পৌঁছবো আল্লাহ দরবার। কথা বুঝাইছেন সাহেব? আমরা মানে বাজেট ইয়ার, বাজেট ইয়ারে এপ্রিল শুরু হয় না নি ওদের সমাজে, বাজেট ইয়ার আপনার যে বাজেট ইয়ার শুরু হইব সবরাত থেকে। বুখারী শরীফ মুসলিম শরীফের হাদিস মানে সহি হাদিস কিউ কেন ইউ হঠাৎ তাই কেটে আমরা কইটা বাজেট রাইট। কথা বুঝাইছি সাহেব? এখানে বাজেট ফেস করব মানে আপনার লাস্ট ইয়ার যেটা এটা করছেন আজকে গিয়ে পৌঁছবে। তে আর একটা হাদিস আছে না এটা আমরা আলোচনা করছি, আপনারা খালি ব্যবহার করা যায় প্রত্যেক বৃহস্পতিবার আমলকে পৌঁছে, এটাও তো আমরা আদেশ জানি জানি সাহেব। বৃহস্পতিবারেও পৌঁছে আর বাস ইয়েও পৌঁছে বলবো, বৃহস্পতিবারে উইকলি যে আমরা ওটা পৌঁছে আর অ্যানুয়ালি যেটা এটা পৌঁছে গিয়া শাবান মাস পৌঁছে। আপনার আমল আপনি কিতাব করছেন বাদ করছেন বুড়া করছেন সব তো পৌঁছে। আপনার ব্যাংক স্টেটমেন্ট এক সপ্তাহও চাইতে পারবা, এক বছরও চাইতে পারবা, বেটা দিলাই কোন লগে লগে যার কাছে কইবা বলে আমরা আমার এক বছর লাস্ট ওয়ান ইয়ার স্টেটমেন্ট দিলাই লগে লগে খালি ক্লিক করবো এক বছর কখন যদি লাস্ট ওয়ান উইকর দিলাই আপনি কত টাকা ইন করছেন কত টাকা আউট করছেন ট্রানজাকশন সব তাই আছে না যাবো বালা পুরা সব তো আপনার স্টেটমেন্টের মধ্যে আইব। আজকে আমরা বাজেট কে ফসবো হার গেছে স্টেটমেন্ট হার গেছে ফসবো আল্লাহ আল্লাহ জানো তার বাদে ওইটা একটা স্টেটমেন্ট পৌঁছে গিয়া সদি সহি আদেশ অনুযায়ী আর নতুন বছর শুরু হইব। এই নতুন বছরের মাঝে কিত হইব বলে সে মারা যাইবা নেক্সট ইয়ারর ফলোয়িং ইয়ারর সে মারা যাইবা, কোন বাচ্চা জন্মগ্রহণ করবো সে বেমার পড়বা সে কিতা করবা সে জব আইবা সে জব পাইবা, এটা সবটা আজকে লেখ হইব কিত হইব লেখ হইব। এটা আমার কথা নাই হাদিস শরীফের মাঝে আছে তুকদাল আকদিয়াতু কুল্লিহা ফি লাইলাতি নিসফ মিন শাবান। আল্লাহ রাব্বুল আলামিন এর গুরুত্বপূর্ণ বিষয় হল আজকে ডিসিশন নিবা কেনে বাজেট ইয়ার শেষ হয়ে গেছে তো লাস্ট ইয়ারের বাজেট আজকে শেষ এখন নতুন ইয়ারের বাজেট আল্লাহ রাব্বুল আলামিন কি দা করবা যে করবা ইটারে লাইলাতুল কদরের দিন রেসপন্সিবল ফেরেশতা আপন গেছে দিবা যে তুমি কে মারা যাইতা তানো লিস্ট অন থাকবে তাইলে বাজেটে আরো চলবো কিছুদিন যদিও নতুন বাজেট আজকে আইব কিন্তু চলবো আরো কতদিন লাইলাতুল কদর পর্যন্ত মানে হবে চলবো আর হওয়ার তাকে মানে ইমপ্লিমেন্ট হইব কোন সময় 27 তারিখ বা লাইলাতুল কদর কথা ঠিক আছে নিসা বাবা একদাই। আমরা আজকে বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতাম যে আল্লাহ নেক্সট ইয়ার আমার কি তো হইব আমি জানি না, গত বছর বহুত মানুষ আমরা লগে নমাজে আসলাম আসলাম নিসা বাবা বহুত মানুষ আসলাম উপর উ মাসও বহুত মানুষ আমরা লগে আসলাম আমি মনে করতাম স্যার আমার নাম কিতা মুস্তাফা নিসা আমরা লগে আসলাম আজকে নাই আর বহুত মানুষ হোক আমি নাম কইতাম বহুত মানুষ হোক তারা তো জানছিল না যে হয়তো আমি আর সবরাত পাইতাম না। আমরা এখানে যারা বসছি হয়তো নেক্সট ইয়ার আমরা আর হয়তো এখানে মসজিদে না মসজিদ থাকবো আমি থাকতাম না আপনি থাকতাম না মসজিদ তো আপনার প্রতিষ্ঠা করছেন দেখুক আপনার অত কষ্ট করে মসজিদ প্রতিষ্ঠা করছেন এটা যুগ যুগ ধরে তার থাকবো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই মসজিদের অবকাশ হলো কাম হয়তো এটার মধ্যে চেঞ্জ হইতে পারে এটা বিল্ডিং না থাকতে পারে আরও কেউ যদি বিল্ড করবো আরও কেউ এটাকে কনস্ট্রাকশন করে আরো সুন্দর করবো মাঝানা নিচা করবো এই কনস্ট্রাক্ট করে হইব কিন্তু বিল্ডিং এটা থাকবো আল্লাহর মসজিদ এটা থাকবো আমি হয়তো থাকতাম না
এর দায় মসজিদের লোকের আপনার সম্পর্কে আর আল্লাহ যে দাওয়াতাম যে আল্লাহ আমার যে ফলোইং এর যে যেটা করবা আল্লাহ আমার দায়িত্ব না সমস্ত ফয়সালা করে সমস্ত কল্যাণের ফয়সালা করে দিও এর দায় আল্লাহর দরবারে দোয়া করতাম আল্লাহর কাছে দোয়া করলে দোয়াটা ওই লোক একটা ইবাদত আর যদি দোয়া করি আমার বহুত মানুষই মানে তার লাভবান হয়ে যেতে পারে ভালো না As we said, dua is ibadah. Dua is gist of ibadah, as Rasulullah sallallahu alayhi wa sallam said. Ad-du'a mukhul ibadah. As we know, Rasulullah sallallahu alayhi wa sallam said, the statement of your good deed and bad deed raised to Allah subhanahu wa ta'ala in the month of Sha'ban. And Muhaddithin said, this statement raised to Allah subhanahu wa ta'ala in the night of 15th of Sha'ban. This night. Allahu Akbar. So basically, new year, new budget year will start from today. From tonight, this is why you need to ask Allah subhanahu wa ta'ala for goodness, for our goodness. And dua is ibadah, as we said, we have to make dua, we need to beg Allah subhanahu wa ta'ala for our goodness, for our success. May Allah give us tawfiq. Er badar ibadat holo kiya, dua amra korbo, istighfar korbo koilam to, er badar ibadat holo kiya, apni zikir askar falle dua korbo. জিকির আজকার আমরা কিতা জিকির আজকার করি ওই আল্লাহ 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 এটা আপনার কালেকটিভলিও করতে পারবো একলা একলা করতে পারবো কোনো অসুবিধা নেই আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ও মুমিন হন বেশি বেশি করে কিতা করো জিকির করো এই জিকির করলে কিতা হয় আল্লাহ রাব্বুল আলামিন হন ফাজকুরুনি আজকুরুকুম যে আমারে আমার আমারে জিকির করে আমি তার জিকির করি আমি তারে সব জিকির একটা লিটার মিনিং হলো গ্যাপ রিমেম্বার রিমেম্বারেন্স তো আমি যদি কই আল্লাহ 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 সাথে সাথে আল্লাহ তখন ফিরিস্তা বল যারা আসবেন তারা এখন আমার ও বন্দা কোনো বইয়া আমারে ডাকে কোরআন শরীফের আয়াত ফাজকুরুনি আযকুরকুম যে আমারে স্মরণ করে আমি তারে স্মরণ করি সুবহানাল্লাহ আর এই স্মরণ করাটা একটা এবাদত আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় যদি কোনো মানুষে একলা একলা আল্লাহর জিকির করে আল্লাহ রাব্বুল আলামিন তারে একলা একলা স্মরণ করে আর কোনো মানুষে যদি একটা গ্যাদারিং করে মাঝে বইয়া স্মরণ করে তা আল্লাহ রাব্বুল আলামিন আরো বড় গ্যাদারিং করিয়া কয় যে আমার কোন বান্দা কোনো এক গ্যাদারিং করে মাঝে আমারে স্মরণ করে সুবহানাল্লাহ এই হাদিসটা সহি হাদিস মুশরিক হয়ে আছে যদি কোনো মানুষে একলা একলা জিকির করে আল্লাহ রাব্বুল আলামিনের তারে স্মরণ করেন আর যদি মানুষে সমবিত ভাবে আল্লাহর জিকির করে আল্লাহ রাব্বুল আলামিনে একটা গ্যাদারিং করিয়া ফেরেশতা হলে ডাকিয়া এই ফেরেশতা হলোর মাঝে কয় নামা আর বান্দা আমার এই স্মরণ করে আমি তার স্মরণ করিমেম্বারেন্স অফ আল্লাহ saying Allahu Allah Allahu Allah or la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la Remember me, I will remember you. Fazkuruni adhkurkum mean, you remember me, I will remember you. Fazkuruni adhkurkum. And in hadith, Rasulullah sallallahu alayhi wa sallam said, if anyone remember Allah subhanahu wa ta'ala individually, Allah will remember him individually. Allah. If anyone remember Allah subhanahu wa ta'ala in a gathering or collectively, Allah will remember him in a better gathering. As in hadith Rasulullah sallallahu alaihi wasallam mentioned about that. This is why we need to remember Allah subhanahu wa ta'ala. How you remember Allah subhanahu wa ta'ala? There's many different ways you can remember. You can say Allahu Allah, Allahu Allah, Allahu Allah, Allahu Allah, Allahu Allah, Allahu Allah.
of Allah or name of Rahman? Allah has 99 attributes or names. One of them is Allah, another is Rahman. Allah said, Qul idu Allah, aw idu Rahman. Call me by Allah or by Rahman. So you remember Allah subhanahu wa ta'ala by calling Allah. Or you can say, La ilaha illallah. 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 La ilaha illallah Muhammad Rasulullah. This is the beautiful words. And this word become heavy on the scale in Day of Judgment. La ilaha illallah. And Rasulullah sallallahu alayhi wa sallam said about this kalima. Rasulullah sallallahu alayhi wa sallam said, La ilaha illallah. Those who say La ilaha illallah, there is no worthy of worship except Allah subhanahu wa ta'ala. Allah subhanahu wa ta'ala will forgive his sins. La ilaha illallah. And said, Fadakhala al-Jannah. Allah will forgive his sins and Allah give him opportunity to enter into Jannah in Day of Judgment. Subhanallah. So, La ilaha illallah jikir kurtam, Allah jikir kurtam. La ilaha illallah jikir kurtam. La ilaha illallah jikir kurtam. La ilaha illallah jikir kurtam. Next, ibadat jatam la ilaha illallah jikir kurtam. Tasbih for Jannah kisi shumma. Kita kurtam? Tasbih. Tasbih kita? Subhanallah, 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 Subhanallah. It is a tasbih. Otoba Alhamdulillah, 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 Alhamdulillah. Otoba Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. Tasbih. Igula kita sabahon? Tasbih. Tasbih means glorification. Glorification. Kila tasbih horta? Subhanallah bhaiya, Alhamdulillah bhaiya, Wallahu. বা আরো একটা তসবি আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 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 এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ই বেফারে বুখারী শরীফর শেষ হাদিস যেটা বুখারী শরীফ তো আপনার উনি নেন যাবো আপনার সব তো ইসলাম সম্পর্কে ইসলামের বিভিন্ন স্পিচ হল নানি বুখারী শরীফর লাস্ট হাদিস হইল গে ও তো স্পিচ হল আল্লাহ রাবি বে ফরমান কালিমাতান খফিফাতান আলাল লিসান সাকিনাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি লাযী কালিমাতান খফিফাতান দুইটা কালিমা বুঝে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি একটা কালিমা সুবহানাল্লাহি আল-আযীম আরেকটা কালিমা এই দুইটা কালিমা হইল গিয়া আপনার বুকের উপরে খুব লাইট অর্থাৎ আপনি প্রনাউন্স করতে এটা আচরণ করতে এটা ভেরি ইজি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আল-আযীম আর এটা কইরা সাকিলাতান ফিল মিজান মিজানুল ফাল্লা মাঝে এটা বড় হেভি হইব বাড়ি হইব সুবহানাল্লাহ এবারে কইরা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি Glorification is type of worship.